সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল তবে এর আগে প্রথম ম্যাচ জিতে জয়ের ধারাটা শুরু করতে চায় টাইগ্রেসরা মিরপুর বিশ্বকাপে যাবার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এর আগে বিসিবির পক্ষ থেকে অফিসিয়াল ফটো করে নারী দলের সদস্যরা অক্টোবরের তিন তারিখ থেকে সংযুক্ত আরব আমিরাতে বসবে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর আয়োজক বাংলাদেশ হলেও রাজনৈতিক অস্থিরতার কারণে হোম ভেন সুবিধাটা হারিয়েছে বাংলাদেশ তারপরও নিজেদের সামর্থ্যের ওপর আস্থা রাখতে চান জ্যোতি হোস্ট হওয়ার সুবাদে প্রথম ম্যাচটাও লাল সবুজদের তাই অধিনায়কের চাওয়া ওই ম্যাচেই মোমেন্টামটা ধরে নেয়া স্কটল্যান্ডের সাথে প্রথম ম্যাচের পর গ্রুপ পর্বে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ 65% পর্যন্ত বিদ্যুৎ বিল করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ালটন ফ্যান হাওয়া বুদলি দায় প্রথমে ম্যাচ উইন করাটা টার্গেট থাকবে এবং সেকেন্ড হচ্ছে যখন আমরা এই ফ্লোটা পাবো আমার কাছে মনে হয় আমাদের যে টিমে ফ্লোতে অবশ্যই সেমিফাইনাল কে না কে না খেলতে চাই সো আমাদের টার্গেট থাকবে সেভাবেই এবং আমরা জানি যে আমাদের ক্রিকেটটা যদি আমরা এক ধাপ এগিয়ে নিতে চাই তাহলে ওয়ার্ল্ড কাপের মতো বড় স্টেজ আর হতে পারে না